কলা যে পুষ্টিকর ফল তা কম বেশি আমরা সকলেই জানি। ঝটপট পেট ভরানোর কাজে আজও আমাদের অন্যতম ভরসা হলো কলা। আমাদের দেশে এই ফলটি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, অন্য ফলের চেয়ে দামেও সস্তা, আর এটি একই সঙ্গে পুষ্টিগুণে ভরপুর। তবে এর খোসাটিও তেমনই উপকারী। কলার খোসায় রয়েছে দ্রবণীয় এবং অদ্রবণীয় আঁশ। দ্রবণীয় আঁশ শরীরের বাজে কোলেস্টেরল কমাতে সাহায্য করে, এর মধ্যে থাকা আঁশ হজমে সাহায্য করে, ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কলার খোসায় থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর পটাশিয়াম যা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধিতে সাহায্য করে। এখন জানবো কলার খোসা আমাদের কী কী কাজে লাগে। তো জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কলার খোসা কোন কোন কাজে লাগে? দাঁতের যত্নে। বিশ্রী হলদে ছোপ ধরেছে দাঁতে, এক্ষেত্রেও কাজে আসবে কলার খোসা। কীভাবে? খুবই সোজা। কলার খোসার ভিতরে সাদা অংশটি দাঁতে ঘষে নিন, তারপর ভালো করে মুখ ধুয়ে ফেলুন। টানা 7 দিন এভাবে করুন, দেখবেন হাতে নাতে তার ফল পাবেন। দাঁত এবং খোস পাঁচড়ার ওষুধ হিসাবে। কলার খোসা দাঁত এবং বিভিন্ন ধরনের খোস পাঁচড়ার ওষুধ হিসাবে কাজ করে। দাঁতযুক্ত অংশে কলার খোসা সাদা অংশ লাগালে চুলকানি বন্ধ হয়ে যায় এবং দ্রুত দাঁত সেরে যায়। ত্বকে কোথাও খোস পাঁচড়া জাতীয় কিছু হলে সেই জায়গায় কলার খোসা মাখলে কয়েকদিনের মধ্যেই উপকার পাওয়া যায়। আঁচিল দূর করতে। যাদের অতিরিক্ত আঁচিল হয় তারাও কলার খোসা ব্যবহার করে দেখুন, দারুণ ফল পাবেন। আঁচিলের উপর কলার খোসা সাদা অংশ ঘষুন, তারপর এক টুকরো কলার খোসাকে পেস্ট করে আঁচিলের উপর লাগিয়ে ব্যান্ডেজ দিয়ে মুড়ে দিন। এভাবে কিছুদিন করলেই আঁচিল চিরতরে বিদায় নেবে। ব্রণের সমস্যায়। ব্রণের সমস্যা অনেকেরই রয়েছে। কারো কারো ব্রণ লাল হয়ে ফুলে আছে, সঙ্গে ব্যথাও রয়েছে। এই অবস্থায় ব্রণের উপর কলার খোসা কিছুক্ষণ ঘষুন, এক সপ্তাহের মধ্যে হাতে নাতে ফল পাবেন। বলি রেখার দূর করতে। কলা ত্বককে আর্দ্র আর পুষ্টিগুণে ভরপুর রাখে, ফলে নিয়মিত কলা যারা খান তাদের বলি রেখা বা সূক্ষ্ম রেখার সমস্যা এমনিতেই কম হয়। বাড়তি উপকার পেতে হলে একটা কলার খোসা পেস্ট করে নিন। সেই পেস্টে একটি ডিমের কুসুম মিশিয়ে দিন। এই পেস্টটা মুখে মেখে 5 মিনিট রাখুন, এরপর ঠান্ডা জলে ধুয়ে নিন। দেখবেন ত্বক নরমের সঙ্গে সঙ্গে বলি রেখাও দূর হয়ে যাবে। মসৃণ ত্বকের জন্য। মুখমণ্ডল যদি শুষ্ক আর খসখসে হয়, কলার খোসার ভেতরে সাদা অংশ মুখে লাগিয়ে রাখুন 15 থেকে 20 মিনিট, তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক মসৃণ এবং মোলায়েম হয়ে গেছে। পোকামাকড়ের যন্ত্রণা থেকে মুক্তি পেতে। কোনো পোকামাকড়ের কামড়ের ফলে চুলকে চুলকে লাল হয়ে ফুলে উঠেছে, আপনাকে জ্বালা আর চুলকানি থেকে মুক্তি দিতে পারে কলার খোসা। কামড়ানোর জায়গায় কলার খোসা ঘষুন, দেখতে দেখতে জ্বালা আর চুলকানি দুটোই কমে যাবে, ত্বকও শীতল হবে। চোখের নিচের কালো দাগ দূর করতে। কলার খোসা পিস করে কেটে ফ্রিজে ঠান্ডা করার জন্য 10 থেকে 15 মিনিট রেখে দিন। এরপর চোখের নিচে এই কলার ঠান্ডা খোসা লাগিয়ে 20 মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে 3 বার চোখের নিচে এই কলার খোসা লাগানোর অভ্যাস করুন, দেখবেন কিছুদিনের মধ্যে চোখের নিচের কালো দাগ দূর হবেই হবে। ঠোঁট ফাটা দূর করতে। কলার খোসায় যে সকল উপাদানগুলো রয়েছে তা আপনার ঠোঁট চকচকে করার পাশাপাশি সেই সঙ্গে ঠোঁট ফাটাও দূর করবে। এক টুকরো কলার খোসা 10 মিনিট ধরে ঘষতে থাকুন, আপনার ঠোঁটে এবং নিজের চোখেই তার পার্থক্য দেখুন। শেষ যে উপকারী কথা বলবো তা হলো চুলের যত্নে। চুলের যত্নে প্রাকৃতিক উপাদান হিসাবে কলার খোসা ব্যবহার করা যেতে পারে। কলার খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার চুলকে নরম এবং উজ্জ্বল করতে সহায়তা করে। এছাড়া এটি চুলকে শক্তিশালী এবং স্বাস্থ্যকর রাখতেও সাহায্য করে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওর সাথে একটা লাইক করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।